দেশের যুব সমাজকে আত্মনির্ভরশীল হয়ে জাতি গঠনে উদ্বুদ্ধ করতে প্রতি বছর দেশে পয়লা নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবে। এবছর করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হচ্ছে অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির ভার্চুয়াল উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকার প্রধান জানান, যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে আলাদা বরাদ্দ রয়েছে। তিনি বলেন, ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্তদের স্বীকৃতি ও সনদ দেবে সরকার। ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও দশজনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো, এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। হয়তো 2-3 লাখ টাকা কামাই করছে কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে, তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগ এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটা কি, সেটা দেখাতে পারছে না। সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটা আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশ আবারও লকডাউনে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সব বন্দরে বিদেশ ফেরতদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরের থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কি না এটা পরীক্ষা করতে হবে। কারণ আমাদের দেশের মানুষকে মানে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে, আমি আশা করি সেটা আপনারা করবেন। এর আগে ভার্চুয়াল এই আয়োজনে নিজস্ব উদ্ভাবন ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে দেশ সেরা 26 সফল যুব উদ্যোক্তার হাতে যুব পুরস্কার তুলে দেওয়া হয়। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা।